হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইউথ কেরিয়ার হাব। সবার প্রথমে তোমাদের প্রত্যেককে জানিয়ে দিতে চাই, আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2022-এর PPS এবং PPR অর্থাৎ যে রিভিউ প্রসেস ছিল, সেই রিভিউ প্রসেসের ফলাফল অর্থাৎ রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। যদি কোনো স্টুডেন্ট কোনো কারণে দেখো ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের চলছে না, তাহলে ভয় পাওয়ার কোনো দরকার নেই। এখন সার্ভার তোমাদের ডাউন থাকতে পারে, যেহেতু অসংখ্য পরিমাণে ছেলেমেয়ে তাদের PPS এবং PPR এর রেজাল্ট চেক করার চেষ্টা করছে। আজকের এই ভিডিওটা প্রচুর ইম্পর্টেন্ট ছোট্ট ভিডিও, যার মধ্যে অনেক কিছু তোমরা জানতে পারবে। সবার প্রথমে সেই সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন যারা নিজেদের নম্বরকে বৃদ্ধি করার জন্য PPS PPR করেছিলে, এবং তোমাদের যদি নম্বর বেড়ে থাকে তোমাদের প্রত্যেককে অভিনন্দন। কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানিও কাদের কাদের নম্বর বৃদ্ধি পেল। এবং সেই সকল স্টুডেন্টদেরকে আরও বেশিভাবে অভিনন্দন যারা আনসাকসেসফুল হয়েছিলে এবং সাকসেসফুল হওয়ার জন্য PPS এবং PPR করেছিলে। তার কারণ অনেক আনসাকসেসফুল ছেলেমেয়ে কিন্তু PPS PPR করার পর সাকসেসফুল কিন্তু হয়ে গেছে। কিভাবে তুমি PPS এবং PPR এর রেজাল্ট চেক করতে পারবে, এর জন্য দেখো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর এখানে দেখো তোমরা হচ্ছে অনলাইন PPS অ্যান্ড PPR 2022 দেখতে পাচ্ছ। এর মধ্যে ক্লিক করলে দেখো এখানে তোমরা আসবে, এবং এই পোর্টালে আসার পর PPS PPR এর রেজাল্টে আসবে। এখানে আসার পর তোমরা তোমাদের উচ্চ মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ড আছে সেখানে যে রোল নম্বরটা আছে সেই পুরো রোল নম্বরটাকে লিখবে, এবং তারপর তোমাদের যে উচ্চ মাধ্যমিকের যে মার্কশিটটা আছে তার একদম ওপরে লেফট সাইডে দেখবে একটা মার্কশিট নম্বর পাবে। কেরকম আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি অনেকটা জিনিসটা যারা তোমরা জানো না। দেখো এই তোমাদের মার্কশিট, এবং এই মার্কশিটের একদম উপরে লেফট সাইডে দেখো ইনস্টিটিউশন কোড, এবং তার পাশে দেখো নম্বর লেখা, এই দেখো এখানে বক্স করা আছে রেড কালারে, এটাই হচ্ছে তোমাদের মার্কশিট নম্বর। এই মার্কশিট নম্বরটা এখানে দেবে, এবং রোল নাম্বারটা এখানে দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করবে, তোমাদের দেখবে PPS এবং PPR এর রেজাল্ট চলে আসবে। এবার কথা হচ্ছে PPS এবং PPR এর এই মুহূর্তে রেজাল্ট চেক করলে সেখানে তিনটে জিনিসের মধ্যে যে কোনো একটা দেখা যাচ্ছে, ঠিক আছে? সবার প্রথম দেখা যাচ্ছে তোমাদের হচ্ছে পেন্ডিং, অনেক স্টুডেন্টের ক্ষেত্রে পেন্ডিং লেখা দেখা যাচ্ছে। এরপর তোমাদের দেখা যাচ্ছে হচ্ছে অ্যান্ড থার্ডলি হচ্ছে তোমাদের দেখা যাচ্ছে নো চেঞ্জ। সো আমরা একে একে সবগুলো বলবো। তো রিভাইজ, সবার প্রথমে আমরা এখানে হচ্ছে তোমার বলবো পেন্ডিং। যদি তোমরা কোনো ছাত্রছাত্রী উচ্চ মাধ্যমিকের PPS এবং PPR এর রেজাল্ট চেক করার পর সেখানে যদি দেখো পেন্ডিং লেখা আছে, তাহলে জানবে যে তোমাদের চিন্তার কোনো দরকার নেই, তোমাদের সার্ভার প্রবলেমের জন্য এখানে পেন্ডিং দেখাচ্ছে, অথবা তোমার যে বেসিক্যালি পরীক্ষার খাতাটি ছিল সেটার নম্বর হয়তো এখনও অবধি পোর্টালে আপলোড করা হয়নি, তাই জন্য পেন্ডিং দেখাচ্ছে, ঠিক আছে? তার বাইরে এটা আর অন্য কোনো কিছু নয়, ঠিক আছে? দ্বিতীয়ত, তোমার যদি উচ্চ মাধ্যমিকের PPS এবং PPR এর রেজাল্ট চেক করার পর সেখানে যদি নো চেঞ্জেস লেখাটা থাকে, তাহলে নো চেঞ্জ মানে হচ্ছে তোমার নম্বর কোনো প্রকারের বৃদ্ধি পায়নি। যে সকল ছাত্রছাত্রীদের নো চেঞ্জেস লেখা থাকবে তাদেরকে বলতে চাইছি তোমাদের PPS PPR করার পর নম্বরের কোনো প্রকারের পরিবর্তন হয়নি, নম্বর বৃদ্ধি পায়নি, তাই তোমাদের নো চেঞ্জ লেখা আছে। আর যে সকল ছাত্রছাত্রীদের তোমাদের হচ্ছে রিভাইজ লেখা আছে তাদেরকে অসংখ্য 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 কংগ্রাচুলেশন, কারণ তোমাদের কিন্তু নম্বর বৃদ্ধি পেয়ে গেছে। যে সকল ছাত্রছাত্রীদের দেখবে রিভাইজ লেখা থাকবে তারা জানবে তোমাদের হচ্ছে নম্বর কিন্তু বৃদ্ধি পেয়েছে, তাই জন্য রিভাইজ লেখা আছে। এবার আমাদের উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোনো প্রকারের এখনো অবধি এরকম ব্যবস্থা করা হয়নি যেখানে তুমি দেখতে পারবে তোমার কোন বিষয়ে কত পার্সেন্টেজ নম্বর বৃদ্ধি পেল, কত সংখ্যা নম্বর বৃদ্ধি পেল। এক্ষেত্রে আমাদের শুধুমাত্র রিভাইজ লেখা থাকছে, আর রিভাইজ লেখা মানেই তোমার হচ্ছে নম্বর বেড়ে গেছে। তাই যারা আনসাকসেসফুল ছিলে তোমাদের যদি রিভাইজ লেখা থাকে কোনো বিষয়তে, তোমরা জানবে সেই বিষয়ে সাকসেসফুল হয়ে গেছো। আর তোমরা যারা হচ্ছে সাকসেসফুলও ছিলে কিন্তু নম্বর ইনক্রিজ করার জন্য রিভিউ করেছিলে, তাদের ক্ষেত্রেও যদি রিভাইজ লেখা থাকে জানবে তোমরা হচ্ছে সাকসেসফুল হয়ে গেছো। এবার কথা হচ্ছে কিভাবে তোমরা নতুন মার্কশিট পাবে, যেটা তোমরা এই নোটিশের মধ্যে দেখো দেখতে পাচ্ছ। এই নোটিশটার দিকে তোমরা যদি এই মুহূর্তে ভালো করে লক্ষ্য করো, তাহলে দেখো এখানে তোমাদের কি লেখা আছে আমি তোমাদের একটু পড়ে শুনিয়ে দিই, ঠিক আছে? এখানে দেখো আমাদের হচ্ছে বলা আছে আই এম ডাইরেক্ট, এই যে এখানে বলা আছে আই এম ডাইরেক্টেড টু নোটিফাই দ্যাট দ্য রেজাল্ট অফ পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি অর্থাৎ PPS অ্যান্ড পোস্ট পাবলিকেশন রিভিউ অর্থাৎ PPR এর ফলাফল আমাদের প্রকাশিত হয়ে গেছে।
ঠিক আছে, এবং এখানে বলা হয়েছে ইফ এনি ফ্রম কনসার্ট রিজিওনাল অফিস থ্রু হিজ অর হেয়ার অথোরাইজ রিপ্রেজেন্টেটিভ অন অ্যান্ড ফ্রম 1/8/2022 ক্যান্ডিডেট আর রিকোয়েস্ট টু কালেক্ট নিউ মার্কশিট অর সার্টিফিকেট আফটার সাবমিটিং এক্সিস্টিং সার্টিফিকেট অর মার্কশিট টু দ্য স্কুল ইন কেস অফ এনি চেঞ্জেস রেজাল্ট। সো এই জায়গাটা কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। তোমাদের যে সকল ছাত্রছাত্রীর নম্বর বৃদ্ধি পেল, ঠিক আছে, যে সকল ছাত্রছাত্রী তোমাদের হচ্ছে নম্বর বৃদ্ধি পেল পিপিএস এবং পিপিআর করার পর, তাদেরকে বলা হয়েছে আগামী 27-28 তারিখের মধ্যে বিদ্যালয়েতে যেতে, বিদ্যালয়ের সঙ্গে কন্ট্যাক্ট করতে, এবং বিদ্যালয়েতে তোমাকে তোমার বর্তমানে যে উচ্চ মাধ্যমিকের মার্কশিট আছে এবং সার্টিফিকেট আছে সেটা জমা দিতে হবে, এবং বিদ্যালয় থেকে তোমাকে তোমার নতুন উচ্চ মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট দেবে। এটা কাদের ক্ষেত্রে? যাদের নম্বরে পরিবর্তন হয়েছে। কিভাবে বুঝতে পারবে কতটা নম্বর পরিবর্তন হয়েছে? রিভাইজ লেখা থাকলে বুঝতে পারবে নম্বরে পরিবর্তন হয়েছে। কতটা পরিবর্তন হয়েছে তার জন্য তোমরা প্রত্যেকে কালকে 27 তারিখ নিজেদের স্কুলে চলে যাও, তাহলেই কিন্তু সমস্ত কিছু তোমরা জানতে পারবে। আর যারা আনসাকসেসফুল হয়েছে তাদের ক্ষেত্রে বলতে চাই, তোমাদের যদি রিভাইজ লেখা থাকে তোমরা সাকসেসফুল হয়েছো, তোমরাও স্কুলে যাবে, নিজেদের যে আনসাকসেসফুল মার্কশিট এবং সার্টিফিকেট আছে সেটাকে জমা দেবে, এবং স্কুল থেকে নতুন মার্কশিট এবং সার্টিফিকেট তোমরা মিনিমাম 1 তারিখের মধ্যে অর্থাৎ 1 আগস্টের মধ্যে তোমরা সবাই পেয়ে যাবে। বেশি টাইম লাগবে না, তাড়াতাড়ি তোমরা কিন্তু পেয়ে যাবে। সো এটাই ছিল বেসিক্যালি আমাদের আজকের ভিডিও, যেখানে এই ইম্পর্টেন্ট আপডেটটা তোমাদেরকে আমার দেওয়া ছিল। এবং তার পাশাপাশি এখানে আরেকটা কথা বলতে চাই, যদি তোমাদের কোনো কারণে উচ্চ মাধ্যমিকের এই অফিসিয়াল ওয়েবসাইটটা কাজ না করে, তাহলে এক্ষেত্রে দেখো আরেকটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, wbchscppsppr.org। এতে ক্লিক করেও তুমি কিন্তু এই রেজাল্টটা কিন্তু দেখতে পারবে উচ্চ মাধ্যমিক পিপিএস এবং পিপিআর এর। তাহলে আশা করি সমস্ত কিছু তোমরা বুঝতে পেরেছো। যারা যাদের নাম্বার ইনক্রিজ পেলো এবং যারা আনসাকসেসফুল থেকে সাকসেসফুল হয়েছো, তাদেরকে অসংখ্য অসংখ্য কংগ্রাচুলেশন।